রব্বুল আলামিন রজব মাসের মেরাজের মাধ্যমে আপনি যাই কিছু নিয়ামত দান করেছেন বলেছি, আল্লাহ যাতে কবিরা গুনা না করে, আল্লাহ যাতে কিছু নফলে ইবাদত বাড়াইয়ে দিতে পারে, ফরজ নামাজ যাতে বর্জন না করে, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল খানা কবুল করে নিয়ে বেসুমার সওয়াব ও রহমত দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মহাব্বতের দরুদ ও সালাম গুলিকে শোনার মদিনায় নবী রাসূল গণের যিনি দলপতি রাহমাতুল লিল আলামিনের রওজায় শোনার মদিনাতে আল্লাহ নবীজির খেদমতে পৌঁছিয়ে দিন, নবী পাকের কলিজা ঠান্ডা করে দেন। আল্লাহ তার ঋণ পরিশোধ করবার সাধ্য আমাদের নাই, আজকে তিনি যদি দয়া না করতেন সবাই জাহান্নামের পথে চলে যাওয়া ছাড়া কোনো পথ ছিল না আমাদের সামনে। আল্লাহ তিনি আমাদের মানুষ বানিয়েছেন রহমাতুল লিল আলামিনের পক্ষে আমাদের গুনাহগারদের সালামগুলি দয়া করে পৌঁছে দিন। আসসালাম সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বিশ্ব নবীর পক্ষে, আল্লাহ তমাম সাহাবা সাহাবিয়া আনসার মুহাজির খোলাফায়ে রাশেদিন আশারায়ে মুবাশশারা নবী পাকের স্ত্রীগণ, নবী পাক আজওয়াজে মুতাহারা, রাসূলুল্লাহর ছেলেমে, রাসূলুল্লাহর নাতিপুতি, নবী পাকের বংশধরগণ, আল্লাহ তাদের সমস্তের আরওয়াহে পাকে পৌঁছায় দিন। আল্লাহ ওহদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, আরমুকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ নবীকে রক্ষার জন্য আবু তালহা বললেন নাহারি নাহারাকা, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনার বুকের সামনে আমি আমার বুক পেতে দিয়েছি, আগে যদি কোনো তীর বর্ষা আসে আমি আবু তালহার বুকে লাগবে তারপরে আপনার কাছে যাবে। রব্বুল আলামিন এমন ঝুঁকি যারা নিয়েছিলেন আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আয় আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, বড় বীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আলফিসানি রওজা পাকে পৌঁছিয়ে দিন আয় আল্লাহ। এই বাংলার মাটির নিচে আল্লাহ বিশেষ করে ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে জামিউল মুহাদ্দিসিন, আল্লাহ বিশেষ করে ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজা, আল্লাহ কত লোক জীবন তাজা কোরবানি করে শাহাদাত বরণ করে আমাদের কাছে ইসলাম পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ এই বাংলার মাটির নিচে হযরতে শাহ জালাল, শাহ পারান, শাহ খান জাহান আলী, শাহ আলী বাগদাদি থেকে আরম্ভ করে জামিউল আউলিয়া, মৌলানা শামসুল্লাহ ফরিদপুরি, মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন শাহরুদ্দিন স্যার সিনাবি, মৌলানা আথার আলী হুজুর সহ কত জন ওলির নাম বলবো, আল্লাহ বিদেশ থেকে লক্ষ ওলি এসে আপনার রাসূলের পছন্দের এই ফুলবাগান বাংলাদেশ তৈরি করে গেছে, আল্লাহ তাদের সমস্ত রুহে পাকে মাহফিলের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য গোটা জীবন যিনি আল্লাহ জগৎ পরিত্যাগ করলেন, আল্লাহ আল্লাহ মরহুম সুফি আল হাজ আব্দুল আউয়াল উল্লাহ সাহেবের কবরকে রওজাতাম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ তার মা বাপ, আল্লাহ তার দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ ভাই বোন যারাই আগে চলে গিয়েছেন, যারা জীবিত আছেন, হায়াতে আছেন, আল্লাহ জিন্দা মুর্দা তাদের সকলের উপরে খাস রহমত মঞ্জুর করুন। মৌলানা আব্দুর রহমানকে আপনার রহমতের হাতে সোপর্দ করে যাই, আল্লাহ যদি জীবিত থাকি আবার আসব, আর যদি মারা যায় তাহলে আপনার রহমতের হাতে থাকলো। ও আল্লাহ এই আরো দুটি শামিয়ানার তলে আমাদের শ্রদ্ধা আল্লাহ মা বোন, আল্লাহ তারা যারা সন্তান আদি কোলে নিয়ে গভীর ঠান্ডার মধ্যে আল্লাহ কোরআন হাদিসের দুটি কথা শুনবার জন্য তশরিফ এনেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের পক্ষে আমাদের নেক দোয়া কবুল করুন, এই পাবনা জেলাকে কবুল করুন, আল্লাহর বগুড়া জেলা সহ উত্তরবঙ্গের প্রত্যেকটা রংপুর দিনাজপুর সব এলাকার উপরে ফসলে ফলে বরকত দান করুন, আল্লাহ সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করুন, আল্লাহ করোনা ভাইরাস সহ আল্লাহ সমস্ত
আল্লাহ অ্যাক্সিডেন্ট মুসিবতে থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ রজব মাসের মধ্যে আদবের সঙ্গে থাকতে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে শাবান মাসের মধ্যেও বরকত দান করবেন। আল্লাহ এবছরে রমজান মাসের ইবাদতগুলির মধ্যে আপনি আমাদেরকে আল্লাহ অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ বিশেষ করে সৌদি আরব আর এই তুরস্ক এই দুইটা দেশের মধ্যে গভীর ভ্রাতৃত্বের আল্লাহ সুদৃঢ় বন্ধন মঞ্জুর করুন। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানগণের উপরে আল্লাহ আপনি খাস রহমত মঞ্জুর করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।